শুরু হচ্ছে স্বর্ণকিশোরী ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম। এখন আমরা উপভোগ করব স্বর্ণকিশোরী ইউনিয়ন কার্যক্রম 2017 রংপুর বিভাগীয় কাউন্সিল। স্বর্ণকিশোরী রংপুর বিভাগীয় সম্মেলনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সংস্থা ওয়াটার এইডের তরফ থেকে রংপুর বিভাগে আমরা বিভিন্ন উপজেলাতে 60টির উপরে এরকম নারী এবং ছাত্রীবান্ধব টয়লেট, যেগুলোর মধ্যে মাসিকের সুন্দর ব্যবস্থাপনা রয়েছে স্কুল কর্তৃপক্ষের সহায়তায়, আমরা সেগুলো স্থাপন করছি। আমাদের স্কুলে আগে হাইসভা থেকে এবং এসকেএস থেকে আমার কিছু কাজ হয়ে গেছে অলরেডি। আমাদের কাজ সামনে চালু হবে, এখন আওতাভুক্ত হয়ে গেছে। ওয়াটার এইড থেকে একটা ওই স্যানিটেশনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি, যে আমাদের ওখানে এই স্যানিটেশন প্রকল্পের কাজ চলতেছে। যে বাস্তবায়ন একটা উদ্যোগ নিয়ে আমাদের স্কুলে একটা এত সুন্দর বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে, এটাতে আমাদের মেয়েদের খুবই উপকার। আমাদের পিরিয়ডটা হওয়ার পর আমরা কাপড়টা ফাড়াই দিলাম, হাতটা নোংরা হয়েছিল, এটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর বাথরুমে এগুলো শেখার পর আমাদের খুব ভালো লাগছে। এই টয়লেটের গুরুত্বটা এটাই যে এখানে নির্দিষ্ট একটা পেট ফেলার জায়গা করে দেওয়া হয়েছে এবং মেয়েদের অস্বস্তিকর বোধটা যেন না হয়, মেয়েরা যেন রেগুলারলি অ্যাটেন্ডেড থাকে সেটার ব্যবস্থা করা হয়েছে। দেশমাতৃকা সেবায় যাতে আমরা সঠিকভাবে আত্মনিয়োগ করতে পারি সেজন্য সুস্থ থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এসো আমরা মাসিক নিয়ে কথা বলি। এ সম্পর্কে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে মঞ্চে আসছে এবার সামিয়া আহমেদ, হেড পলিসি অ্যাডভোকেসি ওয়াটার এইড। কেমন আছো সবাই? বয়ঃসন্ধিকালের সময়টা কখন তোমরা বলতে পারো? 10-15। হ্যাঁ, প্রকৃতির একটা স্বাভাবিক নিয়মে আমরা কিশোর কিশোরী বয়সে ঢুকি এবং সেই সময়ে ঢুকে কি হয়, আমাদের বেশ কিছু পরিবর্তন আসে, তাই না? সেটা শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন আসে এবং এই পরিবর্তনটা কিন্তু আসলে খুব স্বাভাবিক। ছেলেদের মধ্যেও কিছু পরিবর্তন আসে শারীরিক মানসিক, কিশোরীদের মধ্যেও আসে, যেটা হয় যে সমাজ বা পরিবার এবং আমার স্কুলেও কিন্তু শরীরের এই সমস্যা হচ্ছে সেটা ভালোভাবে কারো কাছে শেয়ার করতে পারবো না, এটা বড় কষ্টের জায়গা। মাসিকের ব্যবস্থাপনা, আমার নিজেকে সুস্থ থাকতে হয়, আমার নিজেকে পরিষ্কার রাখতে হয়, পুষ্টিকর খাবার খেতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে দায়িত্ব আমার পরিবার, সমাজ এবং আমাদের স্কুলের মধ্যেও কিন্তু এই ব্যবস্থাটা থাকার কথা। কিন্তু আমাদের স্কুলে কি কোনো ব্যবস্থা আছে? কি ব্যবস্থা আছে একটু একজন বলবে? আমাদের স্কুলে প্রতি 25 জনের জন্য একটা করে মিনিস্ট্রেশন বাথরুম রয়েছে, প্লাস সেখানে ন্যাপকিন, আমাদের যেগুলো এইডস বক্স, অর্থাৎ আমাদের মিনিস্ট্রেশনের সময় যেগুলো সমস্যা হয় প্রাথমিক বিষয়গুলো রয়েছে সব রয়েছে। সব স্কুলে কিন্তু এই ব্যবস্থা নাই, এই ব্যবস্থা কিন্তু থাকা প্রয়োজন। স্বর্ণ কিশোরীর সাথে আমি যে আরেকটা সংস্থায় কাজ করছি সেটা হচ্ছে ওয়াটার এইড বাংলাদেশ। ওয়াটার এইড বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ল্যাট্রিন এবং হাত ধোয়া, মাসিক ব্যবস্থাপনা, এগুলো বিভিন্ন বিষয় আমরা কিছু কাজ করছি। মাসিকের উপরে আমরা বিভিন্ন রকমের সেশন নিয়ে থাকি। গত 2014 সালে বড় একটা সার্ভে করেছিলাম, 40% কিশোরী 3 দিন ধরে স্কুল থেকে অনুপস্থিত থাকে, বছরে প্রায় 36 দিন হয়ে যায় কিন্তু। এবং এই সমস্যাটা আসলেই সমস্যা নয় যদি আমরা আমাদের গোপনীয়তা বা কষ্টের জায়গাগুলোকে যদি আমরা বার করে আসতে পারি। তোমাদের যারা মেয়ে হবে তাদের হয়তো এই কষ্টের জায়গাটা আর যেতে হবে না, কারণ তুমি মা জানো যে তোমার কষ্টের জায়গাটা তোমার মেয়ের যখন হবে তখন তোমার মেয়েকে কিভাবে তুমি গুরুত্ব সহকারে কিছু পরামর্শ দিবে, কিছু মেসেজ দিবে। আর তোমার যে ছেলেটা হবে সেই ছেলেটা কিন্তু অনেক বেশি কি
অনেক বেশি সেন্সিটিভ থাকবে, অনেক বেশি সংবেদনশীল থাকবে, তাই না? তার বোনের প্রতি, তার মায়ের প্রতি এবং তার বন্ধুটার প্রতি, মেয়ে বন্ধুটার প্রতি, ঠিক কি না? তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়ে আমরা একটা মজার গেম শো খেলবো, তোমরা কি প্রস্তুত? আজ আমরা পেয়েছি আমাদের মাঝে 8টি জেলার বন্ধুদেরকে, তার মধ্যে 4টি জেলার বন্ধুরা ইতিমধ্যে তাদের খেলা শেষ করেছে, এবারে খেলবে বাকি 4টি জেলা। ঠাকুরগাঁও, রংপুর সদর, দিনাজপুর এবং গাইবান্ধা। প্রথমেই প্রশ্ন ঠাকুরগাঁও জেলার জন্য, সাধারণত কত বছর বয়সে আমাদের মাসিক হয়ে থাকে? 10 বছর থেকে 15 বছর পর্যন্ত। তোমাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, তুমি চলে আসবে মঞ্চে। এবারে প্রশ্ন গাইবান্ধা জেলার জন্য, মাসিকের সময় ব্যবহার করা পরিষ্কার কাপড়টি ধুয়ে কোথায় শুকাতে হবে? মাসিকের সময় সাধারণত কাপড়টা ধুয়ে রোদে শুকাতে হবে, কারণ রোদে শুকালে জীবাণুগুলো মারা যায়, এতে করে আমরা সুস্থ থাকতে পারি। তোমার উত্তর একদম সঠিক হয়েছে, তুমি মঞ্চে চলে আসবে। এবারে প্রশ্ন রংপুর সদর জেলার জন্য, সাধারণত মাসিক কয়দিন পর্যন্ত স্থায়ী হয়? সাধারণত মাসিক 5 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। ওর উত্তর একদম সঠিক হয়েছে, তুমি মঞ্চে চলে আসবে। সর্বশেষ জেলা দিনাজপুর, মাসিকের সময় কোন বিষয়গুলোতে যত্নবান হতে হবে? প্রথমত আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমরা যে কাপড় ব্যবহার করব তা অবশ্যই পরিষ্কার হতে হবে, এবং তা যদি আমরা শুকোতে দেই ফাঁকা জায়গায় এবং রোদের মধ্যে দিতে হবে, সুষম খাবার খেতে হবে। তোমার উত্তরটি একদম সঠিক হয়েছে, তুমি মঞ্চে চলে আসবে। চলো তাহলে এবার খেলি মজার একটি খেলা। খেলাটি পরিচালনার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি মন্দিরা, প্রোগ্রাম অফিসার, অ্যাডভোকেসি, ওয়াটার এইড। এর আগে যে আরেকটা খেলা আমরা খেললাম হাত ধোয়ার ওপরে মাহফুজ ভাইয়ের সাথে, সেখানে 4 জন বন্ধু ছিলেন, আমি তাদের 4 জনকে মঞ্চে চলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে টেবিলে 2টা সাইডে 4টা 4টা করে প্যাড রাখা আছে, মাঝখানে একটা বাটিতে লাল রং গোলানো আছে এবং সাথে 2টো চামচ, আর প্যাডের সাথেই আমাদের কাগজ ছিঁড়ে রাখা হয়েছে। 8 জনের এই গ্রুপটা 4 জন 4 জন করে 2টো আলাদা গ্রুপে ভাগ হয়ে যাব। তারপর হচ্ছে সামনাসামনি আমরা দাঁড়াচ্ছি 2জন 2জন পেয়ার করে। এখানে যে দাঁড়াবে সে হচ্ছে একটা প্যাডের মধ্যে চামচ ঢেলে লাল রং রাখবে, প্যাডে সেটা সোক হয়ে যাওয়ার পরে, শুষে নেওয়ার পরে সে সেই প্যাডটাকে একটা কাগজ নিয়ে সেই কাগজের মধ্যে রেখে, ভাঁজ করে রেখে, সেই কাগজকে ভাঁজ করে সামনে যে মেয়েটা দাঁড়ানো থাকবে তার হাতে একটা ঝুড়ি থাকবে, সেখানে ছুঁড়ে মারবে। 4টা প্যাড নিয়ে এরকম করতে হবে এবং যেই গ্রুপটা আগে করবে সেই গ্রুপ জিতে যাচ্ছে আজকে। এই ডেমোটা আমাদেরকে আনিকা আর ঐশী আমাদেরকে একটু দেখাবে। আচ্ছা, আমরা এখন 4জন 4জন করে 2টি দলে ভাগ হয়ে যাই। 3 মিনিট আমাদের পুরো খেলার জন্য থাকবে। 1, 2, 3 শুরু। আমরা দেখব যেন প্যাডের বাইরে চলে না যায় রংটা, এটা আমরা একটু সচেতনভাবে মেনটেন করার চেষ্টা করব, এবং খুলে যেন না যায় সেটাও দেখব। আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ বি অলরেডি 1টা প্যাকেট এখনো ঠিক মতো মোড়ানো হয়নি। 1, 2 এবং 4 নম্বর প্যাডটা আমরা দেখতে পাচ্ছি খোলা, আর সো আমরা এখানে আসলে কাউন্ট করতে পারছি না। গ্রুপ এর প্রথম যেটা হাতে আসলো সেটা এখনো প্যাকেট ঠিক মতো হয়নি, দ্বিতীয়টা 50% বলা চলে, আর 2টা প্রপারলি প্যাক। 2টো গ্রুপই 2টো করে ঠিক করে করেছে, আর 1টা আর 2টো করে ঠিক করে করতে পারেনি। ড্র, 2 দলই বিজয়ী। আমার পিরিয়ড হয়েছে এই জন্য আমি আলাদা থাকবো বা মানুষের সাথে মিশতে পারবো না, এই জিনিসগুলো যাতে না হয় সেটার জন্যই আসলে এই খেলার মাধ্যমে এরকম একটা মেসেজ দেওয়া হয়েছে যে আসলে সবাই একসাথে যদি এই জিনিসটা অর্গানাইজ করি এটা আসলে কঠিন কিছু না, বা এটা বিধিনিষেধেরও কিছু না। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী কোনালকে। কেমন আছো সবাই? আমাদের যে পুরনো গানটি ছিল বা আমাদের অরিজিনাল যে গানটি ছিল তার সঙ্গে কিছু লাইন গেয়েছে তারা চ্যানেল আই, আরং ডায়েরি, বাংলার গানের 3টা সুকণ্ঠী মেয়ে। তারা তোমাদের হয়ে গিয়েছে, কিন্তু এখন তোমরা গাইবে চিৎকার করে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় অনেক দূরে হয়ে গেছে, আমি কাছে আসি। আমি
কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী। মধ্যে জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো একটা মানুষকে মোটামুটিভাবে মানসিক এবং শারীরিকভাবে পূর্ণতা প্রদান করে। তার একটি গল্প বলি। একটি মেয়ে, তার একদিন পিরিয়ড শুরু হলো। এখন প্রথম পিরিয়ড, সে তো ঘাবড়ে গেছে। সোজা সে তার বাবার কাছে দৌড়ে গিয়ে বলেছে, বাবা আমার কী সমস্যা হয়েছে বলো তো। তো সেই বাবা তাকে বলল, কংগ্রেচুলেশনস। এটা শোনার সাথে সাথে সে আরেকটু খেপে গেল, বলে আমার ব্লিডিং হচ্ছে আর তুমি আমাকে কংগ্রেচুলেশন দিচ্ছ, এ কেমন কথা। তখন তার বাবা তাকে বলেছে, এই জন্যে কংগ্রেচুলেশন দিলাম যে আজকে তুমি একজন পরিপূর্ণ নারীতে পরিণত হলে। এই ব্লিডিং এটা অস্বাভাবিক নয়, এটা বেশ কিছুদিন ধরেই প্রতি 28 দিন অন্তর অন্তর এটি ঘটতে থাকবে, এবং এটি ঘটার অর্থ হচ্ছে তুমি রিপ্রোডাক্টিভ সিস্টেম, একটা কমপ্লিট সিস্টেম রান করছো তোমার ভেতরে, যে রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে। রিপ্রোডাক্টিভ সিস্টেম কিন্তু পুরুষের মধ্যেও রয়েছে, কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন। সেই মেয়েটি তারপরে খুব আশ্বস্ত হয়ে বলল, তাহলে এর সম্পর্কে আমি আরেকটু জানতে চাই, কোথায় জানবো। আমি বললাম, এ দেখো আমি বলে ফেললাম, তার মানে কি জানো ওই বাবাটি কে? আমি হিসেবে বলি 10 বছর থেকে 19 বছর। এই বয়সের মধ্যে যেন বিয়ে না হয়, এ সময় আমার বারবার সময়, সেটা শারীরিকভাবে, মানসিকভাবে এবং শিক্ষাগতভাবে আমার বেড়ে উঠবার সময়। আমি ফরজানা ব্রাউনিয়াকে বললাম, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, তোমরা ভালো থেকো। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক, পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়টাতে আমাদের কিশোরীদের অনেক রকম পরিবর্তন হয়, শারীরিক মানসিক। এক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরে সমাজের যে জায়গায় তারা থাকে সেখানকার অংশগ্রহণ, সেখানকার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর এ কে এম সিরাজুল হক, পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর। আমাদের এই আয়োজনটি আমার 18 মেয়েদের, কারণ এই সময়টি তারা বয়ঃসন্ধিক্ষণে প্রবেশ করেন। সুতরাং এই সময়টি যেমন গুরুত্ব বাবা মার, তেমনি শিক্ষক মণ্ডলীর, চিকিৎসা বা স্বাস্থ্য অধিদপ্তরের। এটি একটি সুন্দর আয়োজন যে আমাদের মেয়েরা যাতে ভুল পথে পরিচালিত না হন। আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর আব্দুর রশিদ, সিভিল সার্জন নীলফামারী। এই কিশোরীরা অনেকে ভুল করতে পারে, যাতে করে তারা বিপদগামী না হয় এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য বিভাগ এদের স্বাস্থ্য সমস্যা, মানসিক সমস্যা সমাধানের জন্য গ্রাম অঞ্চল থেকে শুরু করে
জেলা হাসপাতাল পর্যন্ত আমরা ওদের পাশে আছি। আমরা যাতে করে তারা সঠিকভাবে পরিচালিত হয়, সঠিক স্বাস্থ্য ব্যবস্থা নিতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। খোদাহাফেজ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক, নীলফামারী। তোমরা যারা আজকে কিশোরী যারা এখানে উপস্থিত আছো, তোমরা তোমাদের বয়স সম্পর্কে, তোমাদের অধিকার সম্পর্কে, তোমাদের কর্তব্য সম্পর্কে আশা করি তোমরা সচেতন আছো, এবং তোমাদের পাশে যারা বান্ধবী আছে, তোমাদের সঙ্গী সাথী যারা আছে, তাদেরকেও একইভাবে আমরা সচেতন করতে চাই, সাহসী করতে চাই। তোমরা বোধহয় দুটো নাম্বার জানো কি না আমি জানি না, আমি এখানে উল্লেখ করতে চাই 10921, আরেকটা হচ্ছে 16100। মনে রাখতে হবে, কোথাও যদি কেউ ভিকটিম হয়, কেউ যদি কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হও, তোমরা সাথে সাথে এই নাম্বারে কল করবে, তোমাদের পাশে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, আমরা যারা আছি তারা তোমাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং তোমাদেরকে সেখান থেকে রক্ষা করব। তবে তার আগে আত্মরক্ষাটা সবচেয়ে বড় অস্ত্র, এবং সেই জায়গায় তোমরা সচেতন হবে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমাদের সেই শক্তি এবং সেই অভিজ্ঞতা এবং সেই জ্ঞান এবং সেই সক্ষমতা নিয়ে বিদায় হবে। সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন দেওয়ান কামাল আহমেদ, মেয়র, নীলফামারী পৌরসভা। একটি সময় ছিল যখন পরিবার পরিকল্পনা সম্পর্কে কথা বলা যেত না। আমরা বিদেশের অনেক কথা জানি যেখানে ক্লাস 7-8 থেকে মানুষদেরকে স্বাস্থ্য বিষয়ক এবং সেক্সুয়াল বিষয়ক তাদেরকে জ্ঞান দান করা হয়। অনেক স্কুলের টয়লেট ভালো থাকে না। আমরা যদি এই কাজটা ঠিকভাবে না করি তাহলে কিন্তু আমরা কখনোই এটা ভালো করতে পারবো না। যিনি আজকে এই 2 কোটি স্বর্ণ কিশোরীকে আজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন আমাদের ফারজানা রাউনিয়া, তাকে নীলফামারীর জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন অধ্যাপক আবুল কালাম আজাদ, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। তোমাদেরকে যদি এই প্রশ্নটা করি যে বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যাটা কী, তাহলে আমার মনে হয় যে তোমরা অবশ্যই জবাবটা দিবে যে 1 নম্বর জাতীয় সমস্যা হলো জনসংখ্যা সমস্যা। যদি একটা মেয়ের 14 বছর বয়সে বিয়ে হয় এবং সেই মেয়েটার বয়স যদি 18 বছর বা 19 বছর হয়, তাহলে মাঝখানে দেখো 5 বছর। আমরা 5 বছর যদি একটা মেয়ের বিয়ে না হয় তাহলে হলো 5 বছরে তার যে সন্তান হতো এই সন্তান কিন্তু জনসংখ্যা বৃদ্ধি করতো। কাজেই তোমরা যদি হলো 18 বছরের নিচে বিয়ে না করো তাহলে বাংলাদেশের জনসংখ্যা সমস্যাই কিন্তু অনেকটা সমাধান হয়ে যাবে। খেয়াল করে দেখো, যদি 14 বছর বয়সে বা 15 বছর বয়সে কোনো মেয়ের বিয়ে হয় তাহলে এই 5 বছরে বা 4 বছরে যে সমস্ত মেয়েরা মা হবেন তাদের জন্য কিন্তু আমার স্বাস্থ্য অধিদপ্তরকে অনেক সেবা দিতে হবে। তাদের প্রসূতি পর্ব সেবা পূর্ব সেবা দিতে হবে, যখন প্রসবকালীন সেবা দিতে হবে, প্রসব উত্তর সেবা দিতে হবে, তাদের যে বাচ্চা হবে তাদেরকে সেবা দিতে হবে। কাজে 5 বছর যদি মেয়েরা হলো সন্তান না নেয়, 5 বছর যদি তাদের কোনো বাচ্চা না হয়, তাহলে আমার লাইফটা কত ইজি হবে তোমরা খেয়াল করতে পারো। কাজে তোমরা নিজেরা তো বিয়ে করবেই না, অন্য কাউকে এই অল্প বয়সে যাতে বিয়ে না হয় সেটা তোমরা আসলে ঠেকাবা। আমি একটা ছোট্ট মোবাইল নম্বর দিয়ে দিই, এই নাম্বারটা হলো 1-62-63। যে কোনো সময় 7 দিন 24 ঘন্টা দিন রাত যদি কোনো প্রয়োজন হয় তাহলে এখানে হলো কল করবা, এখানে হলো ডাক্তার পাওয়া যায়, এবং তোমাদের দিকে যদি কেউ নজর না দেয় তাহলে এখানে অভিযোগও তোমরা করতে পারবে। আমরা সবাই তোমাদের সাথে আছি, তোমাদের ভালো হোক এই কামনা করি। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবে অধ্যাপক গোলাম মোস্তফা, সংসদ সদস্য, নীলফামারী 3, শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। আসলে এখানে উপস্থিত আছেন কোটি কোটি কিশোরীর অতি প্রিয় একজন ব্যক্তি ফারজানা ব্রাউনিয়া। কিশোরীদের বয়ঃসন্ধিকালের অব্যক্ত যে বেদনা, যে যন্ত্রণা, যে সংকট সমস্যা, সেই সংকট সমস্যার নিরিখে প্রয়োজনীয় সমাধান এবং তার আলোকে কিশোরীদেরকে অনুপ্রাণিত করা, জীবন সম্বন্ধে, স্বাস্থ্য সম্বন্ধে তাদেরকে সজাগ করে তাদেরকে উজ্জীবিত করার ব্রত নিয়েই সম্ভবত এই স্বর্ণ কিশোরী কার্যক্রম। এই যে বেড়ে উঠবার, জীবনের সংকট অতিক্রম করবার যে কর্মটি, এটি একটি বড় দায়িত্ব। এই দায়িত্ব পালনে তোমরা ব্রতচারীর মতো ব্রতই হবে। এই লিফলেটের শেষে যে কথাটি ফারজানা ব্রাউনিয়ারা লিখে দিয়েছেন আমার খুব মনে লেগেছে, সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা যেতে চাই বহু দূরে, প্রগতির পতাকা শোভিত এক শান্তিময় জগতের দিকে। ভালো থেকো, ভালো রেখো সমাজ আর দেশটাকে। আমি আমার কথা শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এবারে তোমাদের সামনে তিনি বক্তব্য রাখবেন মোহাম্মদ সোহরাব হোসাইন, সচিব শিক্ষা মন্ত্রণালয়। পুরুষের শিক্ষার তুলনায় নারীদের শিক্ষা দেশের জন্য, সমাজের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। কারণ আমি দেখতে পাই যে অনেক শিক্ষিত পুরুষের পরিবারে অনেকেই অনক্ষর থাকেন তার সন্তানেরা, কিন্তু একটাও পরিবার আমার চোখে পড়ে না যেখানে মা স্বল্প শিক্ষিত, সেখানে তার কোনো সন্তান লেখাপড়া করেননি, এরকম পরিবার পাওয়া খুবই কঠিন। এবং আমাদের যে লক্ষ্য যে আমরা 100% শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের মেয়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই অর্থেই বলছি যে আজকে যারা স্বর্ণকিশোরী তারা বড় হবে, তারা মা হবেন, তারা দায়িত্ব পালন করবেন, রাষ্ট্রীয় সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব, সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাদের পরপর আবার এই স্বর্ণকিশোরীরা আসবে। এবং এইভাবে কয়েক বছর পরে দেখা যাবে যে আমাদের প্রত্যেকে স্বর্ণকিশোরী ছিল কোনো এক সময়, এবং ওই স্বর্ণকিশোরী থাকার সময়ে তার যা শেখার, তার যা জানার সেটি জেনে ফেলেছে, এবং পরবর্তী সময়ে তার কর্মজীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় যে কোনো দায়িত্ব পালনে সেগুলো সে প্রয়োগ করতে সমর্থ হচ্ছে। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে সে অনুযায়ী এখন যে স্কুলগুলো ভবন তৈরি করছি সেখানে আমাদের স্পষ্ট করে নির্দেশ দেওয়া আছে যে প্রত্যেক স্কুলে ছাত্রীদের জন্যে পৃথক ওয়াশরুম থাকবে, এবং যেগুলোতে নেই সেগুলোতে যাতে দ্রুত করা হয় সেজন্য আমরা নির্দেশ প্রদান করেছি। তোমরা যা লিফলেটটি পেয়েছো সেটি কি সবার সাথে আছে? তোমরা কি এটা পড়েছো? এই পড়ার মধ্য দিয়ে আমি মনে করি যে তোমাদের এই স্বর্ণকিশোরী প্রতিষ্ঠানটি তোমাদের কাছ থেকে কী চায়, স্বর্ণকিশোরী কী করতে চায় ফাউন্ডেশন, সেটি তোমরা বুঝতে পেরেছ, এবং সেই অনুযায়ী তোমরা প্রত্যেকের জীবনকে সাজিয়ে তুলবে, এটি আমার প্রত্যাশা। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সকলের প্রিয় মুখ, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক প্রধান, চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়া। আমাদের মঞ্চে যারা উপবিষ্ট আছেন অতিথিরা, তাদেরকে প্রথমে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিতে চাই, তাই না? স্বর্ণকিশোরীদের পক্ষ থেকে পরিষদ কার্যক্রমে জেলায় জেলায় যারা নির্বাচিত হয়েছে চলে এসো। জাতির জনক বঙ্গবন্ধুর সেই ভাষণের কথা আমরা জানি, বলেছিলেন তিনি এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম। সেখানে কিন্তু আরো অনেক কথা ছিল পরতে পরতে, যেখানে ছিল সমতার কথা। তাহলে আমাদের এবারে সংগ্রাম কিসের সংগ্রাম? সমতার সংগ্রাম। নারী পুরুষ, ধনী দরিদ্র, সকলে মিলে একইভাবে মানুষের সম্মান নিয়ে আমরা বাঁচব। একজন ছেলের কাছে আমি কি মা, আমার ছেলে এখানে বসে আছে, আরেকজন ছেলের কাছে আমি তার প্রিয় স্ত্রী, আরেকজন ছেলের কাছে আমি তার সুকন্যা, তাদেরকে ছাড়া একটা পৃথিবীর কথা কে ভাবতে পারে? আমি ভাবতে পারি না। সুতরাং ছেলে মেয়ে সবাই মিলে একটা পৃথিবী আমরা করব। তোমাদের শুধু একটা কাজ করতে হবে, আর তা হচ্ছে অল্প বয়সে বিয়ে করা যাবে না এবং বিদ্যালয়ে যেতে হবে। সুতরাং তুমি শুধু তোমাকে গড়ে তুলবে, তুমি শুধু তোমার বাল্য বিয়ে রোধ করবে, তুমি শুধু একজন মহিলা দাও যে বাংলাদেশকে সুসন্তান দিতে পারে, নিজে একজন যোগ্য নাগরিক হতে পারে, তবেই গড়ে উঠবে আমাদের কাঙ্ক্ষিত সে সোনার বাংলাদেশ। বোনেরা, আমার সংগ্রাম আমাদের একটাই, সেই সংগ্রাম হচ্ছে সমতার সংগ্রাম। 2013 সালে এই যাত্রা শুরু করি আমরা, 14 সালে প্রতিটি বিভাগে যাই, এখানে দাঁড়িয়ে রয়েছে বিভাগীয় প্রধান স্বর্ণকিশোরী, তোমাদের মতোই একজন। এরপরে 2015 সালে জেলা, জেলার রয়েছে আরও একজন আনিকা। এই যাত্রায় আমরা সঙ্গে পেয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে। 2017 সাল সামনে, এই 2017 সালে তোমরা গড়ে তুলবে 4555টি ক্লাব প্রতিটি ইউনিয়ন পরিষদে। আজ প্রথমবারের মতো 17 সালের কাজ শুরু হলো। পুরো বছর জুড়ে বাকি যে 7টি জায়গায় আমরা যাব, সে সঙ্গে সবচাইতে শক্তিশালী বন্ধু আমাদের, সহযাত্রী আমাদের রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, রয়েছেন সুযোগ্য সচিব সোহরাব হোসাইন। আপনারা আমাদেরকে নেতৃত্ব দেবেন স্যার, এবং আমরা আপনাদেরকে ফলো করব।
তোমাদের প্রতিটি মেয়ের মাঝে রয়েছে একটি করে জরায়ু, আমি সহ। এবং এখানে ছেলেরা যারা আছেন, যদি কেউ মুচকি হেসে থাকেন, সেই জরায়ু থেকেই আপনার আগমন। আমার মায়ের পেটকে যদি সুস্থ রাখতে না পারি, আমি সুস্থ থাকবো না। প্রথম দুই বছর স্বাস্থ্য মন্ত্রণালয় ছিলেন আমাদের সঙ্গে, তৃতীয় বছরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, চতুর্থ বছরে আমরা পুরো বাংলাদেশের সকল বিদ্যালয়কে একসঙ্গে করবার জন্যে শিক্ষা মন্ত্রণালয়কে সঙ্গে পেয়েছি। সরকারের পাশাপাশি আজকের এই আয়োজনে সবচাইতে বড় পৃষ্ঠপোষকতা করেছেন ওয়াটার এইড। তারা তোমাদের এই বিভাগে 60টি টয়লেট তৈরি করছেন, যেখানে মেনস্ট্রুয়াল হাইজিনের ব্যবস্থা থাকছে, যেখানে শান্তিমতো তোমরা পানি খেতে পারবে, তোমরা পরিচ্ছন্ন আয়না দেখতে পারবে, মুখ ধুতে পারবে, একটু বিশ্রামও নিতে পারবে, পাশে একটি জায়গা থাকবে। ইনসেপ্টা এবং বেক্সি ফ্যাব্রিক্স, সিম্ফনি ওয়েলফুডকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে চ্যানেল আয়ের কথা তোমরা জেনেছ, এবং একটি পাখি বন্ধু আজ তোমাদের পিছনে এসে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ? অনেক এক্সপেন্সিভ তাই না, হেলিকপ্টারে চড়া? দেখে কি মনে হয়, অনেক টাকা লাগে তাই না? এত টাকা কোথায় পাবো আমরা? এই যে পাখি বন্ধু, এর নাম হচ্ছে ইমপ্রেস এভিয়েশন। আমাদের সঙ্গে ইমপ্রেস এভিয়েশন সহযাত্রী হিসেবে যোগ দিয়েছে। বাংলাদেশের যেখানেই তারা যাবে না কেন, তোমাদের এই তথ্য, তোমাদের এই সংগ্রামের কথা এই পাখি বন্ধুটি ছড়িয়ে দিবে বাংলাদেশের সব ইউনিয়নে। বাংলাদেশের প্রতিটি প্রাণ যে যেখানে আছেন, সকলকে সঙ্গে নিয়ে আমরা সামনের কার্যক্রম পরিচালনা করতে চাই। সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা যেতে চাই বহুদূর, প্রগতির পতাকা শোভিত এক শান্তিময় জগতের দিকে। আজ এখানে বিদায় নয়, এটি একটি শুরু। রংপুর বিভাগ থেকে শুরু হলো, আরও 7টি বিভাগে স্বর্ণকিশোরী কাউন্সিল হতে যাচ্ছে। তোমরা যে যেখানে আছো সেখান থেকে সমর্থন জানাবে, চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখবে 5:30 শনিবার। সেই প্রত্যাশায় সবাই ভালো থেকো। সোনালী আশাতে বেঁধেছি এই বুক, সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ।